Green light. Uncle. Red light. Stop করেছো গাড়িকে বলেছো যে stop. এবার yellow light. তো সাইড দিতে হবে। এবার green light. Red light. Stop. কুটুস কিন্তু সিগন্যালটা খুব ভালোভাবে শিখে গেছে। কোনটাতে দাঁড় করাতে হয়, কোনটাতে স্টার্ট করতে হয় গাড়ি, আবার কোনটাতে ছুটতে হয় গাড়ি। সেটা ভালোভাবে বুঝে গেছে। রেড কালার। আর ট্যাক্সি আছে? গ্রিন কালার। আর ট্রেন আছে? ব্লু কালার। ও, তিনটে কালারের গাড়ি আছে। তো খেলো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজকে আমি দেখো বর্ষার সিজনে সেরা লোটে মাছ। আর এই লোটে মাছ কার না খেতে ভালো লাগে। মাছটা যদি রান্না হয় একটু অন্যরকমভাবে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমি এই লোটে মাছগুলো টপকা রান্না করব। এটা কিন্তু বেশ খেতে সুস্বাদু হয় আর খুব অল্প সময়ের মধ্যেও রান্না হয়ে যায়। তো প্রথমে আমি মাছগুলো কেটে নেব, তারপরে আমি উনুন ধরে রান্না করবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কত বড় আর বেশ কিন্তু টাটকাই দেখো। এর ফুলকোটা দেখে বুঝতে পারছো যে কতটা টাটকা আছে। এই লোটে মাছটা এমন একটা মাছ যেভাবেই রান্না করবে খেতে দারুণ লাগে। কুটুস তো এখানে খেলছিল আর এখন কিন্তু ক্যামেরার পিছনে রয়েছে। এখন যে ভিডিওটা চলছে কুটুসই ক্যামেরা করছে। তো আর এদিকে দেখো লোটে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো এদিকে জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। লোটে মাছে যেহেতু আমি টপকা বানাবো সেই জন্য কিন্তু এই মাছগুলো আর ভাজবো না। তো জলটা ভালোভাবে ঝরে গেছে, এবার আমি এর মধ্যে লবণ হলুদ আর একটু ভিনিগার মিশিয়ে রাখবো, তাহলে যে মাছের আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে। তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে কিন্তু ভিনিগারের বদলে পাতিলেবুর রস দিতে পারো। হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার। ভালো করে মিশিয়ে নেব। এই ঝুড়িতেই কিন্তু আমি রেখে দেবো, তাহলে কিন্তু জলটাও ঝরে যাবে আরও। যেহেতু লবণ দেওয়া আছে জল তো ঝরবেই মাছ থেকে। লোটে মাছের টপকা বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটা শুকনো লঙ্কা। লোটে মাছ রান্না করতে কিন্তু একটু মশলাপাতি বেশি দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে। মানে মাংসের মতো করে রান্না করলে তবে বেশি ভালো লাগে, সেই জন্য একটু তেলটা বেশি দিয়েছি। আর এখন দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপারে চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চপারে চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সব মশলা একসাথে ভালো করে কষে নেব। কষার সময় সামান্য একটু জল দিচ্ছি, তাতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর কষা হয়ে যায় আর তেলটা কিন্তু ভালোভাবে ছেড়ে দেয়। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। গ্রেভিটা আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর তাতে বেশ ঘন হয়ে গেছে আর সুন্দর একটা কালারও এসেছে। এবার এই যে লোটে মাছগুলো আমি লবণ হলুদ আর ভিনিগার মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা করে মাছগুলো ভেতর দিকে দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কারিটা বেশ মাছের মধ্যে ভালোভাবে যাবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি,
সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর একদম হালকা আঁচে কিন্তু, তাতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর তরকারিটা দারুণ লাগবে খেতে। তরকারির কালারটা শুধু দেখো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি খেতে বসে যায়। 5 মিনিট মতো হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু লোটে মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তোমরা দেখতে পেলে কত কম সময়ের মধ্যে এই লোটে মাছের টপকাটা বানানো যায়। তোমরা পারলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো আজকের এই লোটে মাছের টপকাটা বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন লেগেছে মাছটা? কেমন লেগেছে? সুপার। একটু মাছও দিয়েছি আর সাদা ভাত। ভালো লেগেছে ভাত দিয়ে? এবার খাবো তো। তোমার খাওয়া হয়ে গেছে? খাও, খাও, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন লাগছে বাবা? ফাটাফাটি, অসাধারণ। মাছটা ভালো লেগেছে? খুব সুন্দর। কোনো গন্ধ লেগেছে নাকি? না। বাবা কিন্তু এরকম ভাবে কোনোদিন মাছ খায় না। বাবা সবসময় ভাজা, মানে কড়া করে ভেজে তারপরে ঝাল করে দিতে হয় তবে খায়। নেড়ে মাছ কিন্তু আমার খুব প্রিয়। এই বৌমা কিন্তু না ভেজেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম যে গন্ধ পেয়েছো কিনা। না, কোনো গন্ধ নেই। সাদা ভাত খাও, সাদা। আর লোটে মাছটা সেরকম ভালো আসে না, তো আজকে একটু ভালো এসেছিল পাড়াতে, তো নিয়েছি। বন্ধুরা এইভাবে লোটে মাছ রান্না করে খাবে, সুন্দর লাগে। ভাত দাও। হ্যাঁ দিচ্ছি, ভাত খেয়ে ফেলেছি। এই তো ভাত আছে, এত টেস্টফুল বানিয়েছো, ভাত বেশি লাগবে। দিয়ে আরেক বাটি ভাত দাও। দাদু ভাত চেয়েছিল বলে ও বলছে ভাত দাও, আর কুটুস যে লোটে মাছ দিয়ে ভাত খাবে এটা বুঝতে পারিনি আমি। আমি ভাবলাম যে ও লোটে মাছ খাবে না, ওর জন্য আলাদা করে জাল ফেলে মাছ ধরা হয়েছে, বাবাকে বলেছিলাম। তো সে মাছ বাদ দিয়ে এই মাছ দিয়ে ও ভাত খেয়ে নিচ্ছে। ভাত দেবো, এই তো ভাত, সাদা ভাত রেখেছি। নাম্বার দেবে তো তুমি? লোটে মাছটা রান্না করেছি, মামামকে কত নাম্বার দেবে? 10-10। কাঁচা লঙ্কা দেওয়া আছে, আরো সুন্দর লাগছে। লোটে মাছ মানে একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা তো অবশ্যই দরকার হয়। কাঁচা লঙ্কা ধনে পাতা ছাড়া যেন লোটে মাছ হয় না। এই যে করে যে প্রতিদিন আমি লোটে মাছ খাবো, উপনে মাছ পুকুরে খাবো না। আর ভাত দেবো? ভাত দাও। লোটে মাছের টপকাটা এত ভালো হয়েছে যে এদিকে কুটুসও ভাত চাইছে, ওদিকে বাবাও ভাত চাইছে, তো দুজনকেই ভাত দেবো। তবে তার আগে আমি ভিডিওটা শেষ করি। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখতে পায়, আর এরকম খুব সহজেই এই লোটে মাছের টপকাটা বানাতে পারে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর অল নোটিফিকেশনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা।